বাংলাদেশে প্রথম এটা চ্যালেঞ্জ করা হয়েছে বাংলাদেশে প্রথম এই বিভান্ডি নিয়ে আসছে আমি আর কোথাও নাই এখন যদি হয়ে থাকে আমাদের দেখে নকল তো ওইরকম অরিজিনাল না অনেকে পাতিলে রান্না কইরা কিন্তু মাটির পাতিলে দেখে দেখায় মানুষকে দোকা বানায় ব্যস্ত আছে এই সে পাতিল নাকি ভাই গাড়ি সিরিয়াল ধরে আছে পাতিল নেওয়ার জন্য আপনি শুনে অবাক হবেন যে এটা হচ্ছে সেই দোকান যেখানে হচ্ছে বাংলাদেশে ফর দা ভেরি ফার্স্ট টাইম হান্ডি বিফ চালু হয়েছিল একসাথে 120 কেজি হান্ডি রান্না হচ্ছে একদম চোখের সামনে উত্তপ্ত আগুনে প্রতিদিন 120 কেজি হান্ডি আর আমার ব্যবসার একটা অংশ দরিদ্রদের কাছে চলে অসহায়দের কাছে দিয়ে দেই ভাইজান অনেক জায়গা 1200-1300 টাকা কেজি মাংস বিক্রি করে জোল সহ আমার এখানে এটা না ভেজাল যদি থাকে 1,00,000 টাকা পুরস্কার দিব নিঃসন্দেহে আসবেন এনে খাইতে একসাথে 120 কেজি হান্ডি বিফ ফর দা ভেরি ফার্স্ট টাইম রান্না করার প্রসেসিং টা দেখতেছি আর এটা টোটালি হচ্ছে আপনাদেরকে দেখাবো আজকে দিলাম রসুন তারপরে দিলাম শুকনা মরিচ তারপরে দিলাম গুঁড়া মরিচ তারপরে দিলাম আপনার লবণ তারপরে দিলাম বিফ হান্ডির যে মশলাটা বাসপদের এই মশলাটা তারপরে কাশ্মীরি সরিষার তেল এবং আসবে পেঁয়াজ প্লেন অরিজিনাল খাঁটি সরষের তেল মাংস দিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো রাখার পরে আপনার পাতিলে উড়াই দিব পাতিলে 2 থেকে 2.5 ঘন্টা থাকবে ইজন্ট ইট ক্রেজি জাস্ট অ্যামেজিং মানে মাইন্ড ব্লোয়িং একটা এক্সপেরিয়েন্স সো মাচ এক্সাইটিং যদি মশলা সহ আমি মাইপে বিক্রি করি 3 কেজি হয় মাত্র 2800 টাকা হ্যাঁ 900 প্লাস পরে মাংসই পাবেন অরিজিনাল 2 কেজি আর তেল মশলা 1 কেজি এটা চ্যালেঞ্জ করা হয়েছে বাংলাদেশে প্রথম এই বিভান্ডি নিয়ে আসছে আমি আর কোথাও নাই এখন যদি হয়ে থাকে আমাদের দেখে নকল তো ওইরকম অরিজিনাল না আপনারা আসল নকল দেখে খান আমারটা একবার ট্রাই করেন অন্য জায়গায় ট্রাই করেন সমস্যা নাই অরিজিনাল যে বিভান্ডি রেসিপি এখানে অনেকে পাতিলে রান্না করে কিন্তু মাটির পাতিলে দেখিয়া দেখায় মানুষকে দোকা বানায় ব্যস্ত আছে এটা বাস্তব মাটির পাতিলে শো করে বিক্রি করতেছে কিন্তু রান্না করে পাতিলে আদা রসুন এই সেই বকর শুকর দিয়ে রান্না করে গরু মাংস রান্না করে পাতিলে বিক্রি করা হয় এটা বিভান্ডি পাতিলে বিক্রি হতে বিভান্ডি হয় না ভাই আমার নাম একজন এমপির নাম হলে তো আমি এমপি না এটা মানতে হবে আপনি সারা রাত্র আসলে সারা রাত্র পাবেন যত রাত্রি হোক আপনি খাবার পাবেন আমার এখানে মাঠনটা আলাদা রান্না করা হয় আলাদা পাতিলে আলাদা চামি সম্পূর্ণ আলাদা আমার মশলা আমি বাজারে ছাড়ি নেই আমার নিজে ইউজ করার জন্য আমি মশলা পাবো আমার যে রান্নাটা সেই রান্নাটা বিফ হান্ডি মাঠন হান্ডি এই রান্নাগুলি কিন্তু আমার নিজের হাতে করি আর বাকি যে রান্নাগুলি আছে আমার যে হেল্পার আছে তারা এই রান্না করে আমি অত দেখাশোনা করি রান্নাগুলি ঠিক আছে কিনা পারফেক্ট আছে কিনা কিন্তু আমার রান্না এটা দ্বিতীয় কপি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই এখানে একটা মজার বিষয় আছে টোটাল যে রান্নাটা হয় এটা একবার যে চুলায় দিচ্ছে একদম রান্নাটা হওয়ার আগ পর্যন্ত মাংসটা পরিপক্কভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর কিন্তু এটা হচ্ছে ঢাকনাটা খোলা হবে না সুমন ভাই বলতেছে উনি নাকি হচ্ছে বাংলাদেশে ফর দা ভেরি ফার্স্ট টাইম হান্ডি বিফটা চালু করছে বা এটা কি সত্য বাকি সবাই যারা আছে সবাই কি আপনার কাছ থেকে যে কপি করতেছে না কপি করতে পারে রেসিপি দিচ্ছি না এখনো কাউকে আচ্ছা মানে আপনার রেসিপি আপনি কাউকে দিচ্ছেন না রেসিপি আমি কাউকে দিচ্ছি না আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে মিরপুরে ফর দা ভেরি ফার্স্ট টাইম হান্ডি বিফ চালু হয়েছে 3 থেকে 4 বছর আগে এবং এইটার রেপুটেশন মোটামুটি এখন সারা বাংলাদেশ ছড়াই গেছে সিক্রেট রেসিপিটা কি ভাই শেয়ার করা যাবে সিক্রেট রেসিপি তো এটা আমার কাছে সিক্রেট রেসিপি হচ্ছে ভাইয়ের কাছে এটা শেয়ার করা যাবে না সহজ ঠিকানা আপনি মেট্রোলে যদি আপনি গুলিস্তান থেকে মতিঝিল থেকে আসেন পল্লবীতে নাইমা একটু 3-4টা পিলার আগে আসলে 170 নম্বর পিলার পাওয়া যাবে প্রায় 2 ঘন্টা সময় যাবত হচ্ছে এটা কয়লার দমে ছিল এখন হচ্ছে এটা খোলা হবে বা একটু খুলেন তো একদম মানে ইনটেক এই যে একদম ইনটেক এই যে মাত্র খুলছে আর এই যে ধোঁয়াটা উঠতেছে না খুশবু একটা সুন্দর ফ্লেভার যে আসতেছে ও মাই গড দিস ইজ টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার টোটালি ডিফারেন্ট একটা ফিলিংস অলসো ম্যান এন্ড এইটা খাওয়ার জন্য হচ্ছে আমরা 2 ঘন্টা অলমোস্ট 2 ঘন্টা ওয়েট করছি সো আর ওয়েট করা সম্ভব না এখন গ্রানটা শোনার পর আর ওয়েট করতে পারতেছি না ভাই এখন এটা টেস্ট করব ফাইনালি হচ্ছে আমার গরম গরম হান্ডিটা চলে আসছে আর এটা ডিফারেন্ট না সুন্দর একটা বাটিতে হচ্ছে তারা এটা পরিবেশন করতেছে ওরে ভাইরে ভাই নিচে তো ধরতেই পারতেছি না মানে এটা একদমই হচ্ছে গরম আর এখানে কি কি দিছি একটু দেখাই এই হচ্ছে 1 পিস মাংস 1 পিস 2 পিস 3 পিস আপনি হচ্ছে 3 পিস মাংস পাবেন আর হচ্ছে একটা রসুন পাবেন আর বিফ হান্ডির প্রাইসটা পড়বে হচ্ছে 240 টাকা 240 টাকা হচ্ছে আপনি 3 পিস মাংস আর হচ্ছে 1 পিস রসুন পাবেন আর যদি হচ্ছে আপনি ভাত নেন সেই ক্ষেত্রে ভাত হচ্ছে এরকম একজনের ভর প্লেট বড় যদি হচ্ছে কোটা করে নেন সেক্ষেত্রে পড়বে 40 টাকা আর যদি হচ্ছে সিঙ্গেল প্লেট নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে 25 টাকা তো এক কথায় বলতে গেলে এই হচ্ছে হান্ডি বিফ আর এই হচ্ছে ভাত টোটাল হচ্ছে 265 টাকা 265 টাকায় একটা ডিফারেন্ট মজাদার খাবার আমি অবশ্যই খাবারটাকে ডিফারেন্ট বলবো এই জন্য বিকজ হান্ডি বিফ কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবল না আর আবে শুটেল ঢাকাতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নট অনলি ঢাকা দে ক্লেম দ্যাট বাংলাদেশে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারে হচ্ছে হান্ডি চালু করছে অ্যান্ড এটাই নাকি হচ্ছে অথেন্টিক হান্ডি মাটনের ক্ষেত্রেও সেম আপনি 3টা হচ্ছে ভালো পিস পাবেন 1টা রসুন পাবেন প্রাইসটাও সেম অর্থাৎ বিফ এবং মাটন দুইটার প্রাইস হচ্ছে 240 টাকা করে এই হচ্ছে একটা রসুন এই হচ্ছে মাটনের সাইজ মানে সাইজটা না মানে একদম বড়ও না আবার হচ্ছে ছোটও না একটা স্ট্যান্ডার্ড সাইজ আমরা বাসা বাড়িতে যে সাইজটা করে খাই
ঠিক এই সাইজটা আর কি। আমি একটু জোলটা দিয়ে স্টার্ট করব। এই হচ্ছে জোলটার থিকনেসটা। কালারটা দেখছেন রে ভাই, কালার দেখলে তো শান্তি লাগে। এটা হচ্ছে টাকি মাছ, কাঁচা কলা, বটবটি, লইট্টা শুটকি, টেপা শুটকি, বেগুন ভর্তা, চিংড়ি শুটকি। এই চতুর্দিকে যতগুলো ভর্তা আছে সবগুলো হচ্ছে 25 টাকা করে। আর মাঝখানে যেটা আছে টাকি মাছের ভর্তা, এটা হচ্ছে 30 টাকা। এখানে হচ্ছে ভর্তা সহ অনেক রকমের মাছ মাংসের আইটেম আছে, আপনি ট্রাই করতে পারেন। বাট আমার সামনে হান্ডি বিফ আছে, আর আমি কি হান্ডি বিফ ফ্রাই খেয়ে ভর্তা খাবো? এটা সম্ভব? এটা আমারে দিয়া ইম্পসিবল ভাই। আমি হচ্ছে হান্ডি বিফটা দিয়ে শুরু করবো। বিসমিল্লাহ, আল্লাহ কি সুন্দর একটা গ্রান্ড রে বাবা। এ হচ্ছে জোল, এ হচ্ছে মাংসের পিস। ও রে দেখছেন জোস, যদি আপনাকে সহজ করে বলি, আপনি প্রতি লুকমায় লুকমায় হচ্ছে একদম মাটির পাতিলের একটা পোড়া পোড়া গ্রানাসানাম, সাথে সাথে হচ্ছে কয়লার যে একটা সংমিশ্রণ, দুইটার কম্বিনেশন যেটা পুরা পুরা মাটির একটা র ফ্লেভার গ্রান, এই গ্রানটা আপনি পাবেন। অ্যান্ড অবভিয়াসলি খুব স্ট্রংলি হচ্ছে আপনি সরিষার তেলের ফ্লেভার পাবেন, বাটা মশলার ফ্লেভার পাবেন। টোটাল রান্নাটাই হচ্ছে সরিষার তেল, বাটা মশলা এবং হচ্ছে মাটির পাতিলের কম্বিনেশন। সো এই সব কিছুর কম্বিনেশনে যদি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে হান্ডি বিফ একটা গুড অপশন। বাই দ্য ওয়ে এখানে হচ্ছে মাটনও আছে, অ্যান্ড আই থিঙ্ক মাটনটাও অলমোস্ট সেম হবে। আজকে এখান থেকে বিদায় দিচ্ছি, দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।